পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেলা শাসকের কাছে দরবার মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের আসন্ন পঞ্চায়েত ভোটে শাসক দল পুলিশ ও দুষ্কৃতীদের সাহায্য নিয়ে সন্ত্রাস সৃষ্টি করবে বলে আশঙ্কা করেছে মালদা জেলা কংগ্রেস। তাই মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়, পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বেশ কিছু প্রাক্তন বিধায়ক ও জেলা নেতৃত্ব। আগামী পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত ভোট হলে সাগরদিঘির মতো হবে বলে আশা প্রকাশ করেন কংগ্রেস নেতারা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তারা কংগ্রেসের এই দাবির সাথে একমত জেলা বিজেপি ও দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান পঞ্চায়েত ভোটে শাসক দল লুট করবে, বুথ দখল করবে, আধিকারিক দিয়ে সার্টিফিকেট চেঞ্জ করবে, সঠিক ভোট করাতে দিবে না, এটা আশঙ্কা রয়েছে তাদেরও। তাই দল কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসু জানান হাইকোর্ট সকলের জন্য খোলা, এবারের পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হবে। গতবার কিছু অভিযোগ ছিল কিন্তু এবারের ভোট শান্তিপূর্ণ হবে, কংগ্রেস কোনো ভয়ভীতি হবার কারণ নেই। বিরোধীরা যদি নমিনেশন করতে না পায় তাদের তৃণমূলের কর্মীরাই তাদের নমিনেশনের ব্যবস্থা নেবে। আমাদের ওখানে আছো বসবা কি?